আমি বাইকের লক করছি এই যে লক বাহিরে মানে অফিস করে डायरेक्टली চলে আসছে হচ্ছে ভাতিজার বার্থডেতে তো তাড়াহুড়া করার ফলে অবস্থা Hello YouTube, this is Fuad and welcome to the Asian story. So, I am going to show you the explosion. Okay, what is the explosion? I am sorry for that. This is the video. There are more than 1 to 2 ultra. Age je time schedule kore blog ditam ekhon ar shebhabe kore dite partechi na sorry for that guys but I will try my best chesta korbo je shomoy moto video gulo upload korar jonno ar ki tarporo apnar nirash hoben na please support diye jan and apnader support beshi beshi joto pabo toto beshi video taratari upload debo inshallah besh koyekta today video ache ogulo upload diye debo inshallah ei to jeta hocche main kotha goriber explosion ta niye ber hoyechi ore সামনে বড় লোকের এক্সমোশন এক্সমোশন দেখলে ভালো লাগে আমার কেন জানি খুবই ভালো লাগে এই একটা বাইকই যা যেটা আমি স্টক আউট করি এখন বর্তমানে দেখো এখন বের হইছি হচ্ছে সুজুকি সার্ভিসিং সেন্টারে যাব যদিও সার্ভিস সেন্টারটা আমার বাসার কাছেই যার কারণে একটু ঢিলামি করতেছিলাম আর সাহেদকেও ফোন দিছিলাম সাহেদ আজকে কোন একটা কাজে ব্যস্ত সেলিব্রিটি মানুষ কোথায় জানি কোথায় শুট করতেছে যার কারণে হয়তো বা আজকে আর আমার ওই কি বলে সার্ভিসিংটা করবো না কিন্তু বাইকের যে পার্টসগুলো দরকার সেগুলো নিয়ে নিব কারণ সুজুকির আবার পার্টসের হুটহাট করে শর্টেজ পড়ে যায় কারণ আমার এই যে ক্লাচ কেবলটা অনেক দিন থেকে চেঞ্জ করার কথা কিন্তু চেঞ্জ করতে পারতেছি না তাদের কাছে ক্লাচ কেবল ছিল না এখন আছে যার কারণে চিন্তা করতেছি অ্যাটলিস্ট স্টকে রেখে দেই ফিল্টারটা চেঞ্জ করতে হবে এই তো টুকিটাকি কাজ আছে তো এই কাজগুলো করা ইম্পর্টেন্ট হয়ে গেছে কারণ বাইকের টাইম মতো সার্ভিসিং না করলে বাইকের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায় অ্যান্ড আবার এই সার্ভিসিং করবো কিন্তু করা হচ্ছিল না কারণ ক্লাচ কেবল পাচ্ছিলাম না আর বাই দ্য ওয়ে আরেকটা জিনিস এই ক্লাচ লিভারটাও চেঞ্জ করতে হবে অ্যান্ড চলেন যাই আমরা আমাদের জিনিসপাতিগুলো কিনি দেন ব্লগের পরবর্তী স্টেপগুলো কন্টিনিউ করি লেটস গো তো আমার হাতে প্রোডাক্ট চলে আসছে সাহেদ তো নাই তো আমি সাহেদ যেদিন আসবে সেদিনই এসে কাজ করবো অ্যান্ড ব্রোজ এখন এখান থেকে ডিরেক্টলি আমি যাবো হচ্ছে মসজিদে নামাজ পড়বো দেন এমটি নিয়ে হচ্ছে ঢাকা বাইক শোতে যাবো আর বাই দ্য ওয়ে এই দুইটা জিনিসের দাম পড়ছে কত ওয়েট আপনাদেরকে একটু দেখাই ক্লাচ কেবলটা নিচে 600 টাকা আর এয়ার ফিল্টার 430 তো টোটাল বলো সব কিছু মিলে আসছে 1000 টাকা 30 টাকা ডিসকাউন্ট পাইছি যাক আলহামদুলিল্লাহ অ্যান্ড হ্যাঁ মজার হবে ও মাই গড আমার কার্বোরেটর দিয়ে পানি তেল পড়তেছে তার মানে এটা আবার সার্ভিসিং করাইতে হবে অ্যান্ড হ্যাঁ এখান থেকে একটা ইনভিটেশন পাইছি বাইক শো থেকে এসে দেন এখানে জয়েন করবো ইনশাল্লাহ লাইফের কিছু কিছু দিন থাকে অনেক বেশি অ্যাক্টিভিটিস থাকে আজকের দিন এবং কালকের দিন এই দুইটা দিন আমার লাইফে অনেক বেশি অ্যাক্টিভিটিস আর একটা দিন আজকে আমার বার্থডে এবং গতকাল ছিল আমার ম্যারেজ ডে প্লাস আমার ভাতিজার বার্থডে সব কিছু মিলে বেস্ট একটা কম্বিনেশন ছিল এর মধ্যে এখন ডিরেক্টলি যাচ্ছি হচ্ছে ঢাকা বাইক শোতে যেটা 7th ঢাকা বাইক শো ওইটার মধ্যে যাচ্ছি এখন আর একটু তাড়াহুড়া করে যাচ্ছি বিকজ অফ আমার জন্য ওয়েট করতেছে আর যে শান্ত অনেকদিন পরে শান্তর সাথে দেখা হবে ফোনে বেশ কয়েকবার কথা হয়েছে কিন্তু সময় সুযোগ হয় নাই দেখা করার মতো এই জন্য আর কি একসাথে এখন যাওয়া যদিও আমি একটু লেট বিকজ অফ আমার মসজিদে এখানে নামাজ পড়তে পড়তে হ্যান ত্যান খাওয়া দাওয়া করতে করতে একটু দেরি হয়ে গেছে তো চলে আসছি আমি একদম কাছে এতদিন ঢাকা বাইক শো হয়েছিল আইসিসিবির এই জায়গাটার মধ্যে কিন্তু এবার আর এখানে হচ্ছে না এবার হচ্ছে বাণিজ্য মেলা যেখানে হয়েছে ওই জায়গাটায় মানে কাঞ্চন ব্রিজের ওইদিকে সো এবার একটু মোটামুটি একটা রাইডও হবে কারণ আমার বাসার একদমই কাছে হয়ে যাইতো আর কি তো যার কারণে মানে আইসা খুব একটা মজা পাইতাম না এবার মোটামুটি একটু রাইডও হবে আপনাদের সাথে কথাও বলতে পারবো দেন বাইক শোতে যাবো এখন তার আগে যেটা করতে হবে শান্তদের কাছে যাইতে হবে
সো ফাইনালি আমরা রওনা দিছি ঢাকা বাইক শোর উপর উদ্দেশ্যে শান্ত যদিও চিনে না কারণ এইটা এবার এমন জায়গায় ঢাকা বাইক শো হইতেছে এটা অনেকেই চিনবে না আর এত দূরে এবার মনে হয় না খুব একটা এটা জমজমাট হবে শুনছি এবার নাকি স্টলও খুব একটা বেশি হয় নাই কারণ খুব একটা ছোট জায়গার মধ্যে হইতেছে এইটা যতটা বড় ছিল মানে আইসিসিবির মধ্যে যতটা জাকজমক বড় ছিল এইটাতে ততটা না সো দেখা যাক শুনছি এখন পর্যন্ত যাই নাই বা দেখি নাই গেলে দেখা যাবে যে কি অবস্থা আমিও দেখি হ্যাঁ আপনাদেরকেও দেখাই আর 300 ফিট রোডটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার কারণে এখন এখান দিয়ে চালাইতে সেই রকম মজা লাগতেছে আজকে কিন্তু অনেক বাইকার্স যাচ্ছে ছোট একটা জায়গার মধ্যে গ্যাদারিং হওয়ারও সম্ভাবনা বেশি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল বৃহস্পতিবার যেহেতু অফিস ডে ছিল যার কারণে খুব একটা জমজমাট হয় নাই আজকে শুক্রবার আছে আজকে হয়তো বা একটু জমজমাট হবে আর দেখতেছি মোটামুটি অনেকেই যাচ্ছে আর মজার বিষয় হচ্ছে রাস্তার মধ্যে বেশ কয়েকটা সার্জেন্টকেও দেখছি যারা বাইক ধরার জন্য দাঁড়ায় আছে ওরে সবাই দেখি টানাটানি করতেছে আমার বাইকে তো এখনও বলতে গেলে ব্রেকিং পিরিয়ড আছে তারপরে আমি টানতেছি আর কি এই পর্যন্ত হচ্ছে 300 ফিটের শেষ সীমানা সামনে হচ্ছে কাঞ্চন ব্রিজ অ্যান্ড আমরা যাব হাতের বামে বামে একটু সামনে গেলেই হয়তো বা আমরা ওইটা পেয়ে যাবো অলরেডি এখান থেকে দেখতেছি টিম সুজুকির বোর্ড টানানো আছে অ্যান্ড ঢাকা বাইক শোর একটা বিল বোর্ড দেখতেছি ইয়া এই যে ঢাকা বাইক শো কনসার্ট টনসার্ট এর ব্যাপার স্যাপার আছে যা দেখতেছি ফাইনালি ওয়ার অ্যাট ঢাকা বাইক শো এই যে এখানে হচ্ছে এখানেই বাণিজ্য মেলা হয় বেসিক্যালি দুই ও ভিতর দিয়ে পিছন দিয়ে আচ্ছা আচ্ছা ওকে ওকে সো পার্কিংটা হচ্ছে 2 নম্বর গেট দিয়ে এবার এত দূরে হওয়াতে জমজমাটটা একটু কম হইতেছে সবাই আসলে এটার সাথে এখন ইউজ টু ওইভাবে হয়ে ওঠে না কারণ বাণিজ্য মেলা এখানে যখন যতবার হয়েছে খুব একটা জমজমাট হয় নাই আস্তে আস্তে হয়তো বা নিয়ার ফিউচার হয়ে যাবে বাট ফার্স্টের দিকে তো এই জন্য একদমই গতবারের মতো হয় নাই আর কি সো দেখা যাক ভিতরে যাই ভিতরে গেলেই তো বুঝতে পারবো যে কী হইতেছে না হইতেছে অলরেডি মনে হয় স্টান্টের ব্যাপার সেপার চলতেছে ওরে ইয়া স্টান্ট হইতেছে ভিতরেও পার্কিং আছে উপরেও পার্কিং এর সিস্টেম আছে আমরা ভিতরে ঢুকে গেছি যতটুকু দেখতেছি সব ফাঁকা মানে মেন স্টলটা হচ্ছে আসলে ওইদিকে আর ঢোকার সময় বললো নাকি শ্যুট করার কোনো নিয়ম নাই বাট বুঝতেছি না যে আসলে এটা আরও কোনো নিয়ম নাকি কারণ আমরা যদি শ্যুট না করি তাহলে আপনারা দেখবেন দিক থেকে ঢুকে গেছি কিন্তু মানুষ খুব একটা ওইভাবে বেশি নেই বাইকশোর মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্টিভ হচ্ছে সুজুকি অ্যান্ড সুজুকি এখানে বিশাল একটা স্টেজ করছে প্লাস পিছনে স্টান্ট শোরও আয়োজন করছে তো এবার সুজুকির অ্যাক্টিভিটিসটা আসলে এই চোখে পড়ার মতো ইউজার বলো কিছু অবশ্যই সুজুকি বেস বাই দ্য ওয়ে এখানে হচ্ছে মেগা সার্ভিস ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে ফ্রি এখানে সার্ভিস করার সিস্টেমও দেখতেছি বেলা যত গড়াইতেছে এটা তত জমজমাট হইতেছে ফার্স্টে মনে করছিলাম লোকজন একদমই থাকবে না এখন দেখতেছি বিশাল বড় লাইন যদি আমাদের লাইন ধরার কোনো চিন্তা নাই কারণ আমাদের সাথে আছে আমাদের শান্ত ভাই দেশি বাইকারের দেশি দেশি বাইকারের অ্যাডমিন ও অ্যাডমিন এর থেকে পাওয়ারফুল লোক
যার কারণে আমাদের কোনো কিছু তোয়াক্কা করতে হয় না, আমরা ডিরেক্টলি শান্তর পাশ পাশ দিয়ে ঘুরতেছি আর ঢুকে যেতেছি। এই যে আমরা ঢুকে গেলাম, এই যে ঢুকে গেলাম শান্তর পাহাড়ে। ভাবটাই অন্য লেভেলের কিন্তু। তো আমরা চলে আসছি আবারও সুজুকি প্রিমিয়ামে, আর এইদিকে হচ্ছে সব বাইকের সিরিয়াল, এই সব হচ্ছে বাইকের সিরিয়াল অ্যান্ড অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। সবাইকে নিয়ে একটা আয়োজন করা হয়েছে, গুডি ব্যাগের মধ্যে ফার্স্টে একটা ফ্রি সার্ভিস কুপন আমরা পেয়ে গেছি, এছাড়া ভিতরে একটা সুজুকির টি শার্ট আছে 2023-এর, যেটা নিউ মডেল এইটা আছে, তো বাসায় গিয়ে এটা পরবো ইনশাল্লাহ। আর একটা ছোটোখাটো খাবারের আইটেম আছে ভিতরে, যদিও প্যাকেটটা আমি খুলতেছে না। ভালোই লাগছে সুজুকির নতুন এই আয়োজনে, ইনশাল্লাহ সুজুকি টপটা আমাদের পাশে থাকবে অ্যান্ড আমরাও ইনশাল্লাহ সুজুকির পাশে থাকবো। গুড মর্নিং, আজকে ছুটির দিন কিন্তু ঘুমানোর কোনো সুযোগ নেই, সকাল সকাল উঠে যেতে হয়েছে বিকজ অফ বাইক ওয়াশ করতে হবে। হচ্ছে বাইকের অবস্থা, পুরো ধুলাবালি হয়ে একাকার হয়ে আছে। সো যারা মনে করেন বাইকার লাইফ মানে জিনিসটা বলতে থ্রিল ফিল চিল অনেক কিছু আছে না, তারা দেখেন রিয়েলিটিটা কি। বাট হোয়াট এভার ইট ইজ, উই স্টিল লাভ দিস লাইফ।